ইজিপি আইডির পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয় এবং ইজিপি আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় সেই টিউটোরিয়াল নিয়ে আজকে আলোচনা। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে নতুন নতুন ইজিপি সম্পর্কিত টিউটোরিয়াল আপনারা আপডেট পেতে পারেন। তো প্রথমে বলে নিই, যারা এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইজিপি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এই মেসেজটা এখানে দেখতে পাচ্ছেন। এই মেসেজটা আসার কারণ হচ্ছে, আপনার যদি ইমেইল আইডির পাসওয়ার্ড, ইজিপি আইডির পাসওয়ার্ড আপনারা তিনবার পরপর ভুল দিয়ে লগ ইন করেন, তাহলে কিন্তু এরকম আইডিটা লক হয়ে যাবে। তো আমারটাও এরকম, আমি লক হয়ে গেছে ভুলবশত। তো এটা কিভাবে রিসেট করতে হয় সেটা আজকে প্রথম দেখাবো, তারপর দেখাবো কিভাবে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। তো এটা রিসেট করার জন্য আপনারা যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে, আপনার ইজিপি আইডি অথবা মেইল আইডি অবশ্যই এক থাকবে। আপনার ইজিপি আইডি থেকে মেইল আইডিতে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লগ ইন করে রেখেছি। লগ ইন করার পরে আমি যে কাজটা প্রথম করব সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে টু রিসেট পাসওয়ার্ড ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে মেইল আইডি থেকে আপনি রিসেট করেছেন, যে মেইল আইডিটা আপনার লগ হয়ে গেছে, সেই মেইল আইডিটা এখানে দিতে হবে, ইমেইল আইডি। তো ইমেইল আইডি আমি এখান থেকে কপি করে রেখেছি। কপি করে নিয়ে আমি এখানে রিসেট করব। আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার পরে এখানে দেখবেন যে একটা কিউআর কোড বা একটা কোড দেখাবে, এই কোডটা আপনার এখানে লিখতে হবে। আমি লিখলাম, এই লেখাটা আপনার যেভাবে থাকবে ওইভাবেই কিন্তু লিখতে হবে। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটো মিলিয়ে থাকবে, সেটাই কিন্তু আপনার লিখতে হবে। এবার লেখার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। ভেরিফিকেশন মেইল হ্যাজ বিন সেন্ড টু ইয়ার ইমেল আইডি, এই মেইল আইডি মেসেজটা কিন্তু আমার মেইল আইডিতে চলে গেছে। আমি মেইল আইডি চেক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইজিপি রিসেট ইওর পাসওয়ার্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো আমি এখানে মেইলের ইনবক্স থেকে, এই মেইল থেকে মেইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কোড, এখানে একটা কোড দেওয়া আছে, আপনি এই কোডটা কপি করে নেবেন। আমি এখানে কোডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম, অথবা আপনি দেখেও টাইপ করতে পারবেন। আমি কপি করার পরে এখানে উপরের যে ট্যাবটা দেখতে পাচ্ছেন যে টু রিসেট ইউর পাসওয়ার্ড ক্লিক অন দ্য বিলো লিঙ্ক ইউআরএল, এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করেন। আমি লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আবার ওই মেইল আইডিটা চলে আসছে। আমি যে মেইল আইডিটি আমি কপি করে, যে মেইল আইডিটি আমার লক হয়, ওই মেইল আইডিটি কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। আমি এখানে পেস্ট করে দিলাম, বা আপনি সেভ করা থাকলে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে বসানোর পরে এই যে ভেরিফিকেশন কোডটা, এই যে মেইল থেকে যে কোডটা পেয়েছিলাম, যে কপি করে নিলাম, সেই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। আমি পেস্ট করে দিলাম, কোডটা কিন্তু চলে আসছে। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ইওর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। আপনি একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন নতুন করে, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে, তা আমি পাসওয়ার্ডটা লিখলাম এখানে। আবার যে পাসওয়ার্ডটা আপনি টাইপ করেছেন সেম পাসওয়ার্ডটা এখানে লিখবেন। পাসওয়ার্ডটা লেখার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। আমার পাসওয়ার্ডটা ম্যাচ হয়েছে, যদি ভুল দিতেন তাহলে কিন্তু এখানে রং দেখাতে। তাহলে আমার আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, আমার এখানে পাসওয়ার্ড চেঞ্জ ইজ সাকসেসফুলি, আমার পাসওয়ার্ডটা কিন্তু রিসেট করা শেষ। এবারে আমি দেখাই যে কিভাবে আপনার ইজিপি আইডির পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন। আমি মেইল আইডি ইজিপি আইডিতে লগ ইন করার পরে আমরা প্রথমে যে এখানে দেখতে পাচ্ছি মেনুবারগুলো আছে, টেন্ডার, এপিপি, ডকস, লাইব্রেরি, এখান থেকে আমরা যাব মাই অ্যাকাউন্টস। মাই অ্যাকাউন্টসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড লেখা দেখাচ্ছে, আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে যে কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড বলে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে আমি ইজিপি আইডিতে লগ ইন করেছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করব। এবং আমি নিউ পাসওয়ার্ড দেব।
আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিলাম। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব, আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের ইজিপি আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। টিউটোরিয়ালটি কোনো উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপনারা আপডেট পেতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।